Assalamualaikum. সবাই কেমন আছো বা কেমন আছেন আশা করি লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টস কিন্তু খুব মিস করছি ইদানিং আমি আমার কমেন্ট বক্সে গেলে একটা কমেন্টসও দেখতে পাই না দেখা যায় প্রথম এক ঘন্টায় মাত্র দুটো কমেন্টস পেয়েছি খুব মন খারাপ হয়ে যায় কারণ প্রথম একটা ঘন্টা আমি জাস্ট অপেক্ষা করতে থাকি যে কয়টা কমেন্টস আসলো আমি তার উত্তর দেওয়ার জন্য বসে থাকি তো প্লিজ প্লিজ আমার সত্যি রিকোয়েস্ট রইল প্লিজ যারা ব্লগ দেখো একটু কমেন্টস করে জানিও কোথায় আছো কেমন আছো তোমাদের ওখানকার সিচুয়েশন এখন কেমন আফটার অল ঈদের পরে তো অনেক জায়গায় সিচুয়েশন মানে এখন খারাপ আছে তো তোমাদের অবস্থা কীরকম বা তোমাদের পরিবারের অবস্থা কীরকম কে কেমন আছো প্লিজ লিখে জানিও আর আজকে কিন্তু আমি মানে রেগুলার যে ব্লগ সকাল সন্ধ্যা ওরকম করছি না আজকের ব্লগটাও হবে যারা আমাকে প্রশ্ন করেছো এ কয়েকদিন থেকে তাদের প্রশ্নের উত্তরের বেসিসে প্রশ্ন উত্তর পর্ব বলা যেতে পারে তবে খুব একটা বেশি প্রশ্ন নেইনি দু একটা প্রশ্ন নিয়েছি এবং তার উত্তর দেব নর্মালি সবাই স্কুল সম্পর্কে জানতে চাও তাই জন্য আমি স্কুল সম্পর্কে বলবো আর আমি দেখাবো হচ্ছে সোফিয়ার হাইজিন কিটস যেটা আছে পার্সোনাল হাইজিন কিটসে কী দিয়েছে স্কুল যেটা ফ্রি প্যাকেট দিয়েছে ওটাতে কী দিয়েছে সেটা আমি শেয়ার করবো কারণ এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে আপু সোফিয়ার পার্সোনাল হাইজিন কিটসের ভিতরে কী কী আছে একটু দেখাবে তো ঠিক আছে আমি ওটা আজকে দেখাবো প্লিজ ওটা দেখে নিও আর সাইদের হাইজিন কিটসেও একটা জিনিস আছে যেটা সোফিয়াটা নাই তো ওটা খুব ইম্পর্টেন্ট ওটা ছাড়া স্কুলে ঢোকা যায় না তো কী সেটাও কিন্তু আমি দেখাবো প্লিজ একটু শেষের দিকে এসে দেখে নিও মানে ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর হ্যাঁ যারা আমাকে এ পর্যন্ত অনেক 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 প্রশ্ন করেছে কিন্তু আমি উত্তর দেইনি তাদের জন্য আমি বলতে চাই যে আমি সো সরি মানে আমি ভাবছিলাম যে ঠিক কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ হবে বা কয়টা ভিডিও করবো এই বিষয়ের উপরে তারপরে আমি আমার হাজব্যান্ড বা মাসুদের সাথে কথা বললাম ও বললো যে অসুবিধা নাই যখন যেটা প্রশ্ন করছে বা যেটা মনে হচ্ছে ওই টাইপের বলতে পারো তখন সমস্যা নাই আর কি তো সেই জন্য আজকে ভাবলাম যে রিসেন্ট আমি যে কয়েকটা প্রশ্ন পেয়েছি সেখান থেকে কয়েকটা প্রশ্ন নিচ্ছি তো আমাকে এক আপু জিজ্ঞেস করেছে যে আপু আমার বড় ছেলেকে আমি স্কুলে ভর্তি করাবো ছোটোজনকে করাবো না কারণ ছোটোজন এখন অনেক ছোট তো আমি আমার ছোটো বাচ্চাটা ডিপেন্ডেন্ট ভিসা পাবে কি না তো আমি বলবো যে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি বাংলাদেশ থেকে কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে এসেছি তারপরে ভর্তি হয়েছে এটা আমি অনেকবার বলেছি আপনাদেরকে এবার আপনারা জানেনও সেটা তো শাহিদ যখন স্কুলে ভর্তি হয়েছে শাহিদের ডিপেন্ডেন্ট হিসেবে আমি এবং সোফিয়া দুজনই কিন্তু ছিলাম এবং সেটা আজকে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দেড় বছর হয়ে গেছে দুই বছর এখনও হয়নি আসলে আর এখন তো সোফিয়াও স্কুলে ভর্তি হলো আর কি ওই ডিপেন্ডেন্ট হিসেবে আর সোফিয়া এখন নিজেই স্টুডেন্ট হয়ে গেল আর কি কিন্তু আমি কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম আমি টোটালি ডিপেন্ডেন্ট শাহিদের উপরে তো আর ছোটো ভাই বোন একজন বা দুজন যেই থাকুক তারা কিন্তু ডিপেন্ডেন্ট ভিসা পাবে আর এরপরের প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে বাবা মা দুজনে ডিপেন্ডেন্ট ভিসা পাবে কি না মানে বাচ্চাকে ভর্তি করালে যখন আমরা ভিসা পাবো তখন বাবা এবং মা দুজনেই পাবে কি না এবং ভাই বোন যারা সিবলিং থাকে তারা পাবে কি না সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম আজকে আবার একটু ক্লিয়ার করে বলছি সেটা হলো বাবা মা দুজন পায় না তবে একটা সময় ছিল যখন পাওয়া যেত আজ থেকে পাঁচ ছয় বছর আগে কিন্তু একটা বাচ্চা ভর্তি করালে বাবা মা ভাই বোন যারাই থাকতো সবাই কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবেই থাকতো লাইক বাবা মা দুজনই পেতো আর সিবলিং থাকলে সিবলিংরাও পেতো কিন্তু রিসেন্টলি আমাদের বাংলাদেশিদের একটু ভুলভ্রান্তির জন্যই আমরা বাঙালিরা কিন্তু লোক হিসেবে খুব একটা সুবিধা নই এ কথাটা আমরা সবাই জানি কিন্তু আবার ভিডিওতে বললে আবার অনেকেরই মন খারাপ হবে গোস্বা হবে অত গোস্বা করে আসলে লাভ নাই যা সত্যি তা আমরা সবাই জানি আমাদের বাঙালিদের স্বভাব প্রচণ্ড খারাপ আমরা সুযোগ পেলে সেখানে মানে যেখানে সুইটা ঢুকবে সেখানে ফাল হয়ে বের হতে চাই এই এই বাজে সমস্যার জন্য আমাদের রিপুটেশন ওভারঅল অল দ্য ওয়ার্ল্ড একটু খারাপই হবে খারাপই আছে হবে আবার কি খারাপই আছে খুব একটা ভালো রিপুটেশন আমরা কোথাও রাখতে পারি না বেশি লম্বা সময় ধরে আমরা রিপুটেশন খারাপ করা আমাদের আমরা ওস্তাদ আর কি তো যাই হোক যেটা স্বল্প করে বলতে চাই অল্প কথায় সেটা হচ্ছে আগে একটা বাচ্চা ভর্তি করালে বাবা এবং মা দুজনই ডিপেন্ডেন্ট পেত কিন্তু সামহাও একজন বাঙালি বা দু একজন বাঙালি এটা করেছে যে যারা বাবা হয়তো কিছু অকারেন্স করেছে বা কিছু অন্যায় করেছেন আমি ডিরেক্টলি যাচ্ছি না কথাটায় অন্য একটা সময় বলবো অনেক কথাই আছে আসলে একটা পুরো স্টোরি আছে যে কেন এটা হয়েছে এটা
মালয়েশিয়া একটা অকারেন্স ঘটেছিল, একজন বাঙালি করেছিলেন, যার ফলে সবাই আসলে এখন ভুক্তভোগী। এখন শুধু একজন প্যারেন্টসকে দেয়, শুধু মা পাবে কিংবা শুধু বাবা পাবে কিংবা নানা নানি কেউ পেতে পারে, কিন্তু একজনই পাবে, দ্বিতীয়জন আর পাচ্ছে না। তো এখন একজনকে দেয়, তো আমি একজন হিসেবে আমি আসি। যেহেতু আমার হাজব্যান্ডের সুবিধা হয়েছে যে ও সিঙ্গাপুরেই কাজ করে, এখান থেকে খুবই কাছে, এক ঘন্টা রাস্তা, যে কারণে আমাদের খুব একটা সমস্যা হয়নি। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য আসলেই কিন্তু একটা সমস্যা, হয়তো দেখা যায় হয় মা আসতে পারবে বাবা আসতে পারবে না, এটা কেমন কথা হয়ে যায় সেক্ষেত্রে আসলে। কিন্তু এটা সত্যি, মানে একজনই পাবে, দুজন কিন্তু পাবে না। আর বাবা যদি থাকতে চায়, অনেক সময় স্টুডেন্ট ভিসা বলেন বা বিজনেস ভিসা বলেন, অন্যান্য কোনো ভিসা হলে সেই ভিসা আসতে হবে, বা ট্যুরিস্ট ভিসায় দুই মাস থাকা যায়, ওইভাবে আসতে হবে। যে বাংলাদেশে আপনি ব্যবসা করেন বা যাই করেন, কিছু একটা অফিস আছে করছেন বা ফ্যামিলি এখানে রাখতে চান, সেইভাবে একমাত্র রাখা সম্ভব। তবে আমার কাছে এটা একটু কেমন লাগে, এটা আমার পার্সোনাল কথাবার্তা, যেটা কেমন লাগে। কিন্তু আপনাদের জন্য যদি সিচুয়েশন ওরকম হয় যে আপনি আসতে পারবেন, সেক্ষেত্রে আসতে পারেন। তাছাড়া আরও নানান রকম ভিসার ক্যাটাগরি আছে, এক এক ভিসায় এক এক রকম ক্যাটাগরি আছে। তো সেটা আসলে আপনারা দেখে শুনে বুঝে ওয়েবসাইটে যে খুঁজে বের করে আপনারা সেটা আপনাদের পছন্দ মতো যে ভিসায় আপনি মনে করছেন যে আসবেন, সেই ভিসায় আপনি কিন্তু আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। যেহেতু আমার অন্য কোনো অপশন ছিল না, শুধু আমি বাচ্চাকে ভর্তি করাইয়েই ভিসা চেয়েছিলাম, তাই আমি এইটা নিয়েছি। তো এরকম আরও বেশ কিছু আছে, যার যেটা ভালো লাগে সেটা আসলে নিবেন। তো এখন দেখাচ্ছে, আমি কিন্তু সোফিয়ার স্কুল ড্রেসগুলো দেখালাম, যেটা সোফিয়ার প্যাকেট ছিল, সোফিয়ার স্কুলের বই আর নিয়েছে, আর স্কুলের হলো স্কুল ড্রেস নিয়ে এনেছি, ওইগুলাই আর কি। দাম নিয়েছে প্রায় আড়াইশো রিঙ্গিটের মতন পড়েছে আর কি। আর এখন যে পার্সোনাল হাইজিন কিটস যেটা স্কুল থেকে ফ্রি দিয়েছে, এটা সবাইকে, সব বাচ্চাকেই একটা করে দিয়েছে। তো আমার দুই বাচ্চা দুইটা প্যাকেট পেয়েছে। তো এটার ভিতরে কী কী আছে সেটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করি, কারণ একটা আপু আমাকে বলেছিলো দেখাতে, সেই জন্যই আমি আজকে ভাবলাম যে চলো এটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে যেটা হলে ধুয়ে আবার ব্যবহার করা যায় ওরকম একটা মাস্ক। তো এটা এই যে দেখতেই পাচ্ছেন, এটা কাপড়ের, যতবার ইচ্ছা ততবারই ব্যবহার করা যাবে, শুধু ধুয়ে নিতে হবে আর কি। আর ভিতরে যে এই যে পেপারটা থাকে, এটাই হচ্ছে আসলে মেইন বিষয়। এই পেপারটা দেখা যায় ওরা আরও এক্সট্রা দুটো দিয়েছে প্যাকেটে। আর আমি বলবো যে এটা যদি আপনাদের এরকম হয় যে নাই আপনারা নিজেরা হাতে কাপড় দিয়ে একটা মাস্ক বানাচ্ছেন, সেক্ষেত্রে হবে কি আপনারা ওই যে একটু যেটা হচ্ছে কি বলে ওয়েট টিস্যু আছে না, বাচ্চারা ব্যবহার করে ওয়েট টিস্যু, তো ওরকম ওয়েট টিস্যু জাস্ট শুকায় নেবেন, ভালো করে রোদে শুকিয়ে নিয়ে, বা আয়রন করলেও হয়, করে ড্রাই করে তারপরে কিন্তু ওইটা মাস্কের ভিতরে এরকম করে যেভাবে আমি ঢুকালাম এভাবে ঢুকে কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়েছে স্কুল থেকে, আর দিয়েছে হলো এই যে টিস্যু, এই টিস্যুটাই, ওয়েট টিস্যুটাই কিন্তু আসলে ড্রাই করে ওই মাস্কের ভিতরে দিলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আপনি মানে ভাইরাস যেটাকে বলে ভাইরাস থেকেই মুক্ত থাকতে পারবেন। আর আছে হচ্ছে এখানে দিয়েছে কয়েকটা প্যাকেট, যে প্যাকেটগুলো খুলে ওরকম ইয়ার ভিতরে ঢুকানো যাবে, ওই মাস্কের ভিতরে ঢুকানো যাবে সেরকম। আর দিয়েছে কয়েকটা এই যে হাইজেনিক টিস্যু, যেটা হাত মোছা যাবে, ওয়েট টিস্যুর মতন হাইজেনিক টিস্যু দিয়েছে, এগুলাই দিয়েছে। আর দিয়েছে ম্যানুয়াল, যেটা লেখা আছে যে কীভাবে কীভাবে মেনটেন করতে হবে। তাছাড়া বাচ্চাদেরকে স্কুলে পার্সোনালি প্রত্যেক বাচ্চাকে আলাদা করে ওরা ক্লাসেই, প্রথম ক্লাসেই দুই তিন দিন ধরে ওরা বলেছে যে আসলে কীভাবে মেনটেন করতে হবে আর কী কী করতে হবে, সেটা আগেই বলে দিয়েছে টিচাররা। তো বাচ্চারা দেখলাম যে খুব ভালোভাবে মেনটেন করে, প্রত্যেকটা বাচ্চা মানে একজন বাচ্চা মাস্কটা খুলে না, সবাই পরে থাকে আর কি। তো এই আর কি। আর দিয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, এটুকুই পার্সোনাল হাইজিন কিটসের প্যাকেটে এটুকুই ছিল। এই প্যাকেটটা চাইলে কেউ স্কুলে নিয়ে যেতে পারে, কারণ এর ভিতরে যেহেতু একটা মাস্ক আছে যেটা ব্যবহার অবশ্যই করতে হবে, পরেই থাকতে হবে সবসময়। তাছাড়া একটা হ্যান্ড স্যানিটাইজার আছে বা টিস্যু আছে, এগুলো কেউ চাইলে নিয়ে যেতে পারে। তবে আমরা পার্সোনালি আলাদা করে সবাই, মানে সব প্যারেন্টসরাই আলাদা করে, আমি তো দুই তিনটা করে ওদের ব্যাগে দিয়ে রাখি, যাতে যখন কোনো সমস্যা হয় যাতে ব্যবহার করতে পারে। আর শাড়িদের প্যাকেটটা এবারে খুলছি, সোফিয়ার শাড়ি তো একই রকম, কিন্তু শাড়িদের প্যাকেট আমি বললাম প্রথমে ব্লগে, প্রথমে বলেছি যে একটা জিনিস আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই স্টিকারটা। এই স্টিকারটা ছাড়া কিন্তু শাড়ি স্কুলে
ক্লাসে মানে গেট দিয়ে ঢুকতে পারবেন না। এটার অর্থ হচ্ছে এই যে প্রথমবার যখন প্রথম স্কুল খুললো এর আগের বার ফেব্রুয়ারিতে যখন সমস্যা হলো তখন কিন্তু এটা দিয়েছিল, কারণ আমরা সবাই জানি যে চায়নার উহান শহর থেকে এই ভাইরাসটা এসেছে, যে কারণে দেখা গিয়েছে যে অনেক অনেক মানে এখানে সাহেদের স্কুলে অনেক চাইনিজ স্টুডেন্ট আছে যারা কিন্তু তখন চাইনিজ নিউ ইয়ার চলছিল, কিন্তু তখন লুনার নিউ ইয়ার যেটাকে বলে চাইনিজ নিউ ইয়ার বিশাল বড় ফেস্টিভ্যাল হয় ওদের সেই ফেস্টিভ্যালে কিন্তু অনেকেই চায়না গিয়েছিল, যে কারণে যারা যারা ট্র্যাভেল করেছে চায়নায় গিয়েছে তাদেরকে এই স্টিকারটা দেয়নি এবং তারা স্কুলে যেতে পারেনি, তারা বাসায় ছিল। মানে 14 দিন থেকে 1 মাস পর্যন্ত তাদেরকে দেখা হয়েছিল, যে 14 দিন তো মিনিমাম থাকতেই হবে এরকম করে দেখা হয়েছিল। আর যারা স্টিকারটা পেয়েছে তারা স্কুলে যেতে পেরেছে, তাদের পাসপোর্ট দেখে যে তাদের কোনো ট্রাভেল স্টোরি বা কোথাও স্টোরি নাই, কোথাও যায় নাই, মালয়েশিয়াতেই ছিল, তারা কিন্তু স্টিকারটা পেয়েছে এবং ক্লাসে গিয়েছে। তো এবারও যখন ক্লাস শুরু হলো 24 তারিখে তখনও কিন্তু একই কাজ করেছে ওরা পাসপোর্ট দেখে তারপরে এরকম স্টিকার দিয়েছে। যারা স্টিকার পেয়েছে তারা ক্লাস করতে পারবে, আর যাদের অন্য কোথাও অন্য শহরে বেড়াতে গিয়েছে তাদেরকে হয়তো স্টিকার দেয়নি, এরকম হয়েছে আর কি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট টুনিমুনি টাইপের একটা মানে আজকের ভিডিও। আশা করবো আজকের ভিডিওটা আপনারা কিছুটা হলেও আমার আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর এই তো সুন্দর কোনো ব্লগ নিয়ে নিশ্চয়ই ফিরবো খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাবাই।